আসসালামুআলাইকুম, সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট রেসিপিটি দেখার জন্য। মাছ অথবা ডাল যদি আমরা আলাদা আলাদা করে রান্না করে থাকি, তবে মাছের মাথা আর ডালের এই রেসিপিটি হামেশাই সকলের কাছে খুবই প্রিয়। আর এইভাবে রান্না করে খেতে পারেন রুটি, পরোটা অথবা গরম গরম সাদা ভাতের সাথে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকমই আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। মুড়ি ঘন্ট রান্না করার জন্য মুগ ডাল নিয়েছি 250 গ্রাম, সেই সাথে নিয়েছি বড় সাইজের একটি রুই মাছের মাথা, যার ওজন প্রায় 600 থেকে 650 গ্রাম হবে। আর রান্নার সুবিধার্থে মাছের মাথাটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তবে আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। মুড়ি ঘন্ট রান্না করার জন্য প্রথমে ডালগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। চুলার আঁচটাকে সর্বোচ্চ লো হিটে দিয়ে ডালগুলোকে 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরই দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটা সুবাস বেরিয়ে আসছে। তার মানে আমাদের ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু ডালগুলোকে খুব বেশি ব্রাউন কালার করে ভাজিনি। এর চাইতে বেশি ব্রাউন কালার করে ডালগুলোকে ভাজতে গেলে কিন্তু মুড়ি ঘন্টর কালারটা নষ্ট হয়ে যাবে। ডালগুলো ভাজা হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিট। এতে করে ডালগুলো নরম হয়ে যাবে, সেই সাথে রান্না করতে সুবিধা হবে। আমাদের ডালগুলো ভিজতে থাক, এই ফাঁকে আমরা মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আজ আমি পুরো রান্নাটাই করব সরিষার তেল দিয়ে। তাই একটি প্যানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেব। আর এই মাছের মাথার টুকরোগুলো আমি আগেই সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে মাছের মাথার টুকরোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার মাছের মাথার টুকরোগুলো উঠিয়ে নেব। পুরো রান্নাটা করার জন্য আরও কিছুটা সরিষার তেল দিয়ে একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে 2 টুকরো দারচিনি, সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা, গোটা মশলাগুলো 10 সেকেন্ড ভেজে নিয়ে আস্ত জিরে দিয়ে দেব 1/2 চা চামচ। এতে করে রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। এবার 1-1 করে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। আদার পেস্ট 1 চা চামচ, রসুনের পেস্ট 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এবার এই সবগুলো মশলা 4-5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ভেজে নেব। বাটা মশলাগুলো 4-5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর মশলা থেকে কিন্তু উগ্র জাজটা চলে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করে নেব। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে হালকা একটু ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়েতে আমি অ্যাড করে দেব আগে থেকে চিকন চিকন করে কেটে রাখা 2টো টমেটো। টমেটো দেওয়া হয়ে গেলে মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে টমেটোগুলোকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ না হয়ে আসছে। টমেটোগুলো মশলার সাথে খুব ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আগে থেকে বেজে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালগুলো। ডালটা দিয়ে ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। ডালটাকে 2-3 মিনিট টমেটোর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এতে দিয়ে দেব আগে থেকে বেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দেব 4 কাপ পরিমাণ। তবে চাইলে এখানে ফুটন্ত পানির পরিবর্তে ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে। এক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে না আসছে। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে 20 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরই মাঝে আমি আরও 2-3 বার নাড়িয়ে নিয়েছি যাতে করে তলানিতে লেগে না যায়। আমাদের মুড়ি ঘন্ট প্রায় হয়ে এসেছে। চুলা থেকে নামানোর 5 মিনিট আগে 1 চা চামচ দিয়ে দিচ্ছি
গরম মশলা গুঁড়ো 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো গুঁড়ো মশলা গুলো দিয়ে দেওয়ার পর রান্না করে নেব আরো 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে আবারো খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেব 5-6টা কাঁচা মরিচ আর কাঁচা মরিচ গুলো এরকম ভাবে হালকা একটু ফালি করে নিয়েছি এতে করে সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার বের হবে স্বাদমতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে চুলাটা অফ করে গরম চুলাতেই ডালটাকে বসিয়ে রাখবো আমি আরো 4 থেকে 5 মিনিট আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের রান্নাটা কেমন হয়েছে তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের এই রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারো নতুন কোন রেসিপিতে নতুন কোন সময় সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ